আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমার ছোট্ট পরিবারের ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক, বাজে হচ্ছে সকাল 8:15। তানহা রেডি হয়ে গেল প্রতিদিনের মতোই মাদ্রাসায় যাওয়ার জন্য রাব্বুর সাথে, আর আমি পিছন পিছন আসলাম, কারণ আমাকে যতক্ষণ না দেখতে পাবে ততক্ষণ ও সালামও দিবে না বা আল্লাহ হাফেজও দিবে না বা গাড়িতে উঠবে না। এজন্য প্রতিদিনই আমার বের হতে হয় যতই ভিতরে ব্যস্ততা থাকুক কাজের। তো যাই হোক, ওদের বিদায় দেওয়ার জন্য বের হয়েছি। তো মাশাল্লাহ, সবাই আমার তানহামনিকে দেখে একটা মাশাল্লাহ কমেন্ট করতে ভুলবেন না লিখে। তো ওরা মাদ্রাসায় চলে যাচ্ছে, আর বাইরে আজকে রোদ নাই। তারপরে আমি ঘরে আসার পর একটু নাস্তা করব, আর আমার সকালে ভারী নাস্তা একদমই ভালো লাগে না ইদানিং, বিশেষ করে আমার প্রেগনেন্সি টাইমটা পার করার পর থেকে। সকালে হালকা একটু চা, একটু বিস্কিট বা টোস্ট বা পাউরুটি হলেই হয়ে যায়। তো আজকে সকালে কিছু হচ্ছে আপনার করছি, তেলে ভাজা পাউরুটি করছি। আসলে গতকালকে একটা পিৎজার অর্ডার ছিল, তো ভুলে আমি ময়দার জায়গায় আটা দিয়ে ফেলছিলাম, তো সেটাই আর কি রাতে ওইভাবে ম্যারিনেট করা ছিল, তো সকালে সেগুলো ভেজে নিয়েছি। তো তানহাকে কিছু টিফিনে দিব আর আমি কিছু আর কি চা দিয়ে খাবো। তো আজকে সকালের নাস্তা ওটাই ছিল। তো দুপুরে রান্না করতে আসছি, আর রান্নার ভিডিওটা একটু অনেক সুন্দরভাবে প্রসেসিং করে করছিলাম, কারণ এটা আমার ইচ্ছা ছিল রেসিপি আকারে দিব, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে একটা সমস্যা হয় যার জন্য এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। তো আজকে দুপুরে ছিল মূলত পালং শাক আলু দিয়ে পুঁটি মাছের ঝোল, এটা অনেক বেশি পছন্দের খাবার আমার পরিবারের। তো ভাবছিলাম এটা রেসিপি আকারে সবার সাথে শেয়ার করব, কিন্তু ব্যাড লাক, আমি যখন রান্না করতে আসি তখন ভোল্টেজটা এতই কম ছিল, ইন্ডাকশান সাপোর্ট করতেছিল না, তো যার জন্য আসলে আমি রান্নাটা কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে রুহির আব্বুর অফিসের টাইমও হয়ে যাচ্ছিল, পরে এখান থেকে সরিয়ে গ্যাসের চুলাতে দিয়ে আবার নতুন করে রান্না করে ভিডিও করা, সেটা অনেক সময়ের ব্যাপার ছিল, যার জন্য আর কি করা হয়ে ওঠে নাই। তো ইনশাল্লাহ অন্য একদিন দেখাবো আপনাদেরকে এই রেসিপিটা। তো জাস্ট 12:09 এখন, আর 12:48 ব্রাজিলের খেলা শেষ হয়েছে, যেহেতু আজকে হচ্ছে 28 নভেম্বর, যে এখন অলরেডি 29 নভেম্বর পড়ে গেছে। তো আমার লাইফের শ্রেষ্ঠ সারপ্রাইজটা পেলাম হঠাৎ করেই, যখন 12:02 তখন হচ্ছে আপনাদের ভাইয়া দেখি মাইলসের আর জন্মদিন গানটা সারছে। তো আমি হঠাৎ করে অবাক হয়েছি যে তুমি এত রাত্রে সাউন্ড বক্সে গান সার লাগানো ব্লুটুথে। তো আমি আসলে ফার্স্টে গানটা শুনি নাই, মিউজিক বাজতেছিল, তো পরে যখন মাইলসের আর জন্মদিন গানটা, তো তখন আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ আজ 10 বছর বিয়ের বয়সে আপনাদের ভাইয়ার আমার বার্থডে ডেটটাই মনে রাখেনি কখনো, তো সেইখানে এইভাবে সারপ্রাইজ দেওয়াটা। তো আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি যে আমাকে এইভাবে উইশ করছে, তো তারপরে যে ও আরও আমার জন্য সারপ্রাইজ রাখছে সেটা আমি ভাবতেই পারিনি। তো আমাকে বললো যে আমি একটু বাথরুমে যাবো বলে রুম থেকে বের হয়েছে। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, তো আমি পাশ ফিরে শুয়ে আছি, তো হঠাৎ করে দেখি গোলাপ ফুল আর কেক নিয়ে হাজির। তো আমি সত্যি বলবো আমি এতটা আনন্দ পাইছি, কারণ আমি সবসময় ফেসবুক বা আমার ফ্যামিলির ভিতরে সবার বার্থডে সেলিব্রেশন হতো আমি দেখতাম, আর আমার খুব খারাপ লাগতো যে ইস আমার কেন এইভাবে করে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আমার বললাম না 2022 সালটা আমার লাইফের অনেক অনেক বেশি কষ্টের, মানে আমার জীবনে এত কষ্টের সাল আসলে আমি এর আগে কখনো পার করি নাই। এই 2022 সালটা আমার জীবনে সেরকমই একটা কষ্টের সাল, তো তার ভিতরে সব থেকে মানে আনন্দের একটা দিন হচ্ছে এটা, মানে এত কষ্টের ভিতরে আনন্দের দিন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। তো মশারি দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ সাডেনলি আসলে এটা হয়েছে, তো সবাই আমরা শুয়ে পড়ছি সেইভাবে, আর মশারির উপরে গামছা দেখছেন, এটার কারণ হচ্ছে আমি রাতে অন্ধকারে শুতে পারি না আমার প্রেগনেন্সির পর থেকে আর কি।
ডেলিভারির পর থেকে, যার জন্য লাইট জ্বালিয়ে সামনে হচ্ছে গামছাটা দিয়ে রাখে যাতে ওদের চোখে আলো না পড়ে। আর যেহেতু এখন ডেঙ্গু এর প্রকোপটা বেশি, সো মশারিতে লজ্জা পাওয়ার আসলেই কিছু নাই। আমি মনে করি সবার বাসায় এটা কম বেশি হয়, তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সত্যিই ভাবতে পারিনি আপনাদের ভাই আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ মানে রাখছে, আর ও কেকটা নাকি 1 সপ্তাহ আগের থেকে অর্ডার করে রাখছে। আমি হলে তো জীবনও এইভাবে সিক্রেট রাখতে পারতাম না, অনেক আগেই বলে ফেলতাম। তা আমি সত্যি সত্যি অনেক হ্যাপি, কারণ আমি এতদিন সবার দেখে আসছি যে সবার বার্থডেতে সবার হাজব্যান্ডরা সারপ্রাইজ দেয়, বাট আজ প্রথম আমি নিজে সারপ্রাইজড হয়েছি। তো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।